ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট সম্পূর্ণ হয় তিনটি কেন্দ্রে এই দ্বিতীয় দফার ভোট চলে ভোট মিটতে না মিটতেই দার্জিলিংয়ে তৃণমূল দুষ্কৃতির তরফ থেকে হামলা করা হয় হামলাকারী ভোটের আগে থেকেই হুমকি দিচ্ছিল কিন্তু ব্যবস্থা করতে পারছিল না কিন্তু যেই ভোট মিটতে না মিটতেই শুরু হয় হুমকি তারপরে হামলা মাটিগড়া কলাই বক্তরি এলাকায় রবিবার সন্ধ্যে একজন তৃণমূল দুস্কৃতি বিজেপির স্থানীয় 부স সভাপতি নন্দকিশোর ঠাকুর সহ কয়েকজন বিজেপি কর্মকর্তার বাড়িতে হামলা চালায়। যার জেরে দুজন মহিলা সহ ছয়জন গুরুতরভাবে জখম হয়েছে। এই মামলায় জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করা হচ্ছে। নন্দকিশোর তাদের ওপর মামলা চালানোর জন্য সরকারি স্থানীয় তৃণমূল নেতা কৈলাস মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। মাটিগড়া থানায় এফআইআর করেছে তবে কোনো ফল পাওয়া যায়নি। স্বাভাবিক থানা এফআইআর করলে কি আর ফল পাওয়া যাবে এই মুহূর্তে ফল পাওয়া যায়নি কিন্তু প্রশ্ন হচ্ছে যে একের পর এক বিজেপি কর্মীকে আক্রমণ করা হচ্ছে ভোট শেষ হতে না হতে আক্রমণ আরও এখন প্রায় পাঁচটা কেন্দ্রে পাঁচটা জায়গায় ভোট এখনো বাকি আছে পাঁচ দফার ভোট এখনো বাকি আছে কিন্তু এই পাঁচ দফা ভোটের আগেই এই দু দফার ভোটের পরেই এরকমভাবে সন্ত্রাস আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছিলাম যে দু হাজার একুশের ভোট পরবর্তীতে হিংসার কথা আমরা দেখেছিলাম কিন্তু যে কর্মীগুলো আহত হচ্ছে প্রাণ যাচ্ছে তাদের দায়িত্ব কে নেবে প্রশ্ন এখানে উঠছে এক প্রকারের হুমকি তারপরে অ্যাকশন আমি আপনাদের সেই ছবি দেখাচ্ছি মাটিগড়া থানার সামনে বিজেপি কর্মীরা সেখানে বিক্ষোভ করছেন তারা ন্যায় বিচার চাইছেন যে পুলিশ প্রশাসন যেন তাদেরকে প্রোটেক্ট করে ন্যায় বিচার দেয় কিন্তু পুলিশ প্রশাসন এখানে একেবারে স্তব্ধ মুখচুপ কেন পুলিশ প্রশাসন মুখ চুপ করে রয়েছে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন মাটি যারা থানার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ করছে তারা ন্যায়ের আশায় বিক্ষোভ করছে কি বলছে একজন একজনের আমরা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাইব শুনুন ঘটনাটা আজকের সকালবেলা কলাই বক্তরি এলাকাতে আমাদের বুথ প্রেসিডেন্টের বাড়িতে গিয়ে রীতিমতন ধমকাধমকি করে কেন ভোটের দিন তারা বিজেপিতে ভোট করিয়েছে ভোট করিয়েছে মানে ভোটের বুথ অফিস বসিয়েছে পাশাপাশি জয় শ্রীরাম স্লোগান কেন দিয়েছে জয় শ্রীরাম স্লোগান দিলে নাকি বাড়ির মহিলাদেরকে তারা রেপ করবে যখন তারা এফআইআর করে সকালবেলা তারপরে দিন সারা দিন ধরে তাদের বাড়ির সামনে এই তৃণমূলের দুষ্কৃতি তারা পরিষ্কারভাবে ওখানে ধমকাধমকি করতে শুরু করে পরিস্থিতি আরও গরম করতে পরিস্থিতি আরো গরম করে এবং শেষ পর্যায়ে এসে বুথ প্রেসিডেন্ট আমাদের তাকে মাথায় শোট দিয়ে মারে মাথা ফেটে যায় রক্তাক্ত হয় তার বাড়ির ছেলে সে যখন বাঁচাতে আসে তখন তার কপালে এমন ভাবে বাড়ি মারে যে কপাল পুরো চিড়ে যায় এখানে দশটা সেলাই নিয়ে সে এখন হাসপাতালে ভর্তি সিরিয়াস অবস্থা এবং তার পরিষ্কার তার বাড়ির যে মহিলারা এবং পাড়ার যে স্থানীয় মহিলারা সাধারণ মানুষ বিজেপির কর্মীরা তাদের দুজন মহিলাকে হাতের মধ্যে এমন ভাবে সোট দিয়ে মারে যে হাতের শিরা ফেটে যায় এবং আমাদের এক কার্যকর্তাকে পিঠের মধ্যে সোটের বাড়ি মারে পিট পুরো ফেটে রক্তাক্ত পরিস্থিতি নাক ফাটিয়ে দেয় প্রায় ছজন ছজনকে তারা উন্ডেট করেছে ছজন আজকে জঘন্যতম ঘটনা এরকম ঘটনা মাটিগাড়া নকশালবাড়ি শিলিগুড়ি সারাউন্ডিংসে দার্জিলিং জেলার ইতিহাসে এ ধরনের ঘটনা নেই আজকে নির্মম ঘটনার সাক্ষী থাকলো মাটিগাড়া আর আইসি সাহেব মাটিগাড়াতে এই যে নতুন একটা একটা সিস্টেম এসেছে একটা নতুন একটা টিম এসেছে এরা সম্পূর্ণ তৃণমূলের দালাল টিম আইসি সাহেব এসি ঘরে বসে এসির হাওয়া খায় তাছাড়া কোনো কাজ করে না পুরো মাটি খেলাকে অশান্ত করে রেখে দিয়েছে এই পুলিশ প্রশাসন কোনো দায় নেই এখনো পর্যন্ত একজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এই বিক্ষোভ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আইসি আমাদেরকে আশ্বস্ত না করবে শুধু তাই নয় এখনো পর্যন্ত যে গ্রেপ্তার করেনি তাদেরকে গ্রেপ্তার যতক্ষণ না করা হবে আর সকালে একটা এফআইআর হয়েছে আবার একটা এফআইআর হচ্ছে এরপর কত এফআইআর হলে পুলিশ এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করবে সেই পরিষ্কার উত্তর আমরা জানতে চাই অস্ত্র দিয়ে এক প্রকারে কোপানো হচ্ছে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে রক্তাক্ত করে দিচ্ছি একেবারে বিজেপি কর্মীদের আমরা মাটিগড়া থানার সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যে ২৬ তারিখে ভোট মিটতে না মিটতেই ঠিক একদিনের মাথায় এই মর্ম মর্মান্তিক ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে বিরোধী দলের কর্মী নাকি তাহলে এইভাবে মার খাবে আমাদের প্রতিবেদন আজকে আপনাদেরকে আমরা জানাতে চাই যে একের পর এক ঘটনা উঠে আসছে আজকেই আনন্দপুরে কসবা এলাকায় আনন্দপুরে এক বিজেপি কর্মী মাথা ভেঙে ফাটিয়ে দেওয়া হয় দার্জিলিং এর এই ঘটনা আমাদের কাছে সামনে এসছে দার্জিলিং ভোট মিটতে না মিটতেই আজকে মাটিগড়া থানার সামনে তারা বিক্ষোভ করছে একের পর এক বিষয়গুলো উঠে আসছে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাতে চাই যে দ্বিতীয় দফার পর দ্বিতীয় দফার ভোট মিটতে না মিটতে যদি এরকম ধরনের ঘটনা উঠে আসে তাহলে বাকি আর পাঁচ দফার ভোট বাকি রয়েছে তখন কি কি ঘটনাগুলো উঠে আসতে পারে নির্বাচন কমিশন কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে না কেন পুলিশ প্রশাসন বারবার নীরব কেন আমাদের প্রশ্ন উঠছে আমাদের আজকে এই প্রতিবেদন থেকে শিলিগুড়ি থেকে বাপি অধিকারী রিপোর্ট আপনাদেরকে আমরা গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে দেখালাম কি বলবেন দর্শক বন্ধু অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর দেখতে থাকুন টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি নমস্কার